আর্যকর ইস্যুতে এখনো কর্তব্যরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন আন্দোলনকারী, তারা আন্দোলন যেমন একদিকে চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে এই পরিস্থিতিতেই বিভিন্ন জায়গা দিয়ে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজয়া সম্মেলনী উদযাপন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে ডানকুনিতে রয়েছি। ডানকুনির যে বিনোদিনী নাট্য মন্দির দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই বিনোদিনী নাট্য মন্দিরে আজকে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সমস্ত শাখার সংগঠনের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী উদযাপন করা হচ্ছে। সেখানে যেমন 1 থেকে 21 নম্বর ওয়ার্ডের যারা কর্মীরা রয়েছেন, যারা একনিষ্ঠ কর্মী বলতে পারি আমরা, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেন, সেই সমস্ত কর্মীদেরকে যেমন সম্বর্ধনা দেওয়া হলো, তার পাশাপাশি কিন্তু জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন থেকে শুরু করে যারা জেলার নেতৃত্ব, তারাও এখানে হাজির হয়েছিলেন এবং এই মঞ্চ থেকেই তারা নানান ভাষায় কিন্তু এই একদিকে যেমন জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করলেন, তার পাশাপাশি কিন্তু যে বামেরা বা বিজেপি তাদের বিরুদ্ধেও কিন্তু নানান কথা বললেন। দেখেন, আন্দোলন থাকবে, যেখানে গণতন্ত্র থাকে সেখানে আন্দোলন থাকবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, তো একটা মানবিক মুখ্যমন্ত্রী আছেন, তাই আন্দোলন থাকবে। আন্দোলন যারা করছে করুক, নিশ্চয়ই তাদের দাবি দাওয়া নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী বসেছেন এবং ভবিষ্যতে তাদের আন্দোলনে যদি যৌক্তিকতা থাকে নিশ্চয়ই সরকার সেগুলো দেখবেন। কিন্তু যারা বলেছিল বাংলার মানুষকে উৎসবে ফিরতে দেবো না, আজকে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে উৎসবে ফিরে, যে বাংলাকে কখনো উৎসব বন্ধ করা যায় না। বাংলার সর্বোচ্চ মানে সেই দুর্গা উৎসব যেটা সর্বশ্রেষ্ঠ উৎসব, সেটাকে বন্ধ করা যায় না, সেটা বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে। বাংলার মানুষ রাস্তায় নেমে প্রমাণ করে দিয়েছে এবং আজকে তো দেখা গেল যেটা ঘটনা, যারা একদিন বলেছিল রাতের দখল নেব, যারা বলেছিল রাত জাগবো, এই তো দানার মতো একটা ঘূর্ণিঝড় গেলো। রাত কিন্তু নবান্নে বিনিদ্ধ রাত, আমাদের প্রিয় নেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি জেগেছেন, তিনি আঁচল দিয়ে বাংলার 12 কোটি মানুষকে রক্ষা করার জন্য বিনিদ্ধ রাত জেগেছেন। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা জনপ্রতিনিধি, সারা রাত্রি যে যেখানে পেরেছি আমাদের কন্ট্রোল রুমে, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, আমরা সেখানে রাত জেগেছি বাংলার মানুষকে রক্ষা করার জন্য। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা, আমাদের দিদি ভরসা, বাকি সব ভরসা, আন্দোলন করুক। গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে, মানবিক সরকার আছে। আমরা তো 83 সালে দেখেছিলাম ডাক্তারদের জ্যোতিবাবু পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দিয়েছিল, কিন্তু এখানে তো সেটা হয় না। গণতন্ত্র আছে, পুলিশ এখানে সহিষ্ণু, এখানে পুলিশ টিগার হ্যাপি নয়, এখানে পুলিশ লাঠিচার্জ করতে গেলে 5 বার ভাগে। তাই গণতন্ত্র আন্দোলনের পরিবেশ আছে, আন্দোলন করছে, তাতে কি যায় আসে। ধনতেরাস উপলক্ষে সেঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি নিয়ে এসেছে তাদের সেগুন কালেকশন, সঙ্গে ধামাকা অফার আর আকর্ষণীয় উপহার। গয়না কিনলে আপনি পেয়ে যেতে পারেন একটা ব্র্যান্ড নিউ ইভি গাড়ি অথবা অত্যাধুনিক মোবাইল ফোন। এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। গয়না শুরু হচ্ছে মাত্র 10,000 টাকা থেকে, গয়নার মজুরি মাত্র 9% থেকে শুরু। পাবেন প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর 450 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% পর্যন্ত ছাড়, হীরের মূল্যের ওপর 10% পর্যন্ত ছাড়। এছাড়াও পুরনো সোনা বিনিময় করুন শুদ্ধতার উপর কোনো শতাংশ বাদ না দিয়েই। আজই আসুন সেঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন উৎসবটাকে সবার মাঝে বলেছেন যে উৎসব সবার ধর্ম যার যার, সেই রকম ভাবে আবার বিজয়াটাকেও করতে বলেছেন। এবং আমরা দীর্ঘদিন ধরে, শুধু এই বছর নয়, প্রতি বছরই আমরা সেই বিজয়া সম্মেলন করে থাকি। তাই আমরা এই বিজয়াতে প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের যারা প্রবীণ, যারা একদম একনিষ্ঠ কর্মী, সেই একনিষ্ঠ কর্মীদেরকে আমরা সম্বর্ধনা করছি। আজকে সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরা গর্বিত, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে দলটা আমাদের এই ডানকুনিতে আছে, যারা দীর্ঘদিন ধরে সিপিএম এর হাতে অত্যাচারিত হয়ে মার খেয়ে তারা কিন্তু রক্ত চক্ষুকে উপেক্ষা করেও দলটাকে প্রতিষ্ঠিত করেছেন। এবং তার ফল আমরা এবারে আপনারা দেখতে পেয়েছেন। আমরা পৌরসভা 21-21, বিধানসভা আমাদের এবং লোকসভাও আমরা ব্যাপক পরিমাণে আমরা লিড দিয়েছি। তাই এই কর্মীদেরকে আমরা অজস্র শ্রদ্ধা, প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাই। তাই আজকে তাদেরকেই সম্বর্ধনা করতে পেরে, সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরা আনন্দিত এবং গর্বিত। এবং তার সাথে সাথে সমস্ত মানুষকে, ডানকুনিবাসীকে আমি শুভ বিজয়ের সম্বর্ধনা এবং যেমন শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমাদের দলের সৃষ্টি 1998 সালে, সেই সময় সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা বা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে নিয়েছিল, সেই সমস্ত
ডেডিকেটেড ওয়ার্কার, সেই প্রবীণ ওয়ার্কারদের আমরা সংগঠিত করলাম। এটা আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং আমরা মনে করি যে এরা না থাকলে তৃণমূল কংগ্রেস এতখানি সংগঠিত হতো না। এই সংগঠন তৈরির পেছনে এদের একটা বড় ভূমিকা আছে, আমাদের আমরা সেই ভূমিকাকে শ্রদ্ধা জানাই, স্মরণ করি, এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে আমরা আজকে সংগঠিত করলাম। এবং একই সঙ্গে দলের নেতৃত্ব কর্মীদের কাছে দলের বার্তা পৌঁছে দিল যে আগামী দিনে কিভাবে আমাদের চলতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে গানের অনুষ্ঠান আছে, মিষ্টিমুখের ব্যাপার আছে, এবং সবাই মিলে একাত্ম হয়ে আমাদের আগামী দিনের যে লড়াই, 2026-এর যে লড়াই, যারা দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন কয়েক মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা হয়েছে, অপপ্রচার হয়েছে, নির্যাতিত মানে নিরন্তর কাদা ছোড়াছুড়ি হয়েছে, সেইগুলোকে তার বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে সংগঠিত করে 26-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আবার নিয়ে আসব, এই সংকল্প আমরা এখান থেকে গ্রহণ করলাম। আমরা খুব আপ্লুত, এত ভালো লাগছে যে আমরা পুরনো হয়ে গেছি কিন্তু আমাদের মনে রেখেছে, দল এইভাবে চলুক, এইভাবে আমরা পেছনে আছি, এইভাবেই চলবো। এই দরকার আছে, হ্যাঁ এগুলো সব করাই উচিত, সব জায়গায় এরকম হলে আরো ভালো হয়। আমরা তো এত জন্ম থেকেই, একবার জন্ম থেকেই এই দল করছি, 98 সাল যখন যেদিন জন্ম হয় দলের সেখানে কলকাতায় আমি তখন সেখানে ছিলাম, সেই দিনে বৃষ্টি হচ্ছে, তারপরে অজিত মাজা এলো, সমস্ত কিছু সব হলো, সব আমরা দেখেছি, আমরা করেছি, সেই থেকেই আছি আমরা, এখনো পর্যন্ত তৃণমূল করে যাচ্ছি। আমরা দেখলাম যে যারা নেতৃত্ব এসেছিলেন তারা এক কথায় বলতে গেলে এই যে সম্প্রতি ডানা যে ঘূর্ণিঝড় গিয়েছে সেখানে যেভাবে বেশ কিছু রাজনৈতিক দল তারা বলেছিলেন যে তারা রাজ দখল করবে, এর আগে আমরা দেখেছি আর্জি করে এসেছেন নানান সময় তারা রাজ দখল করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ডানার সময় সেই সমস্ত মানুষদেরকে রাজ দখল করতে দেখা যায়নি, সেখানে নাকি তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারাই রাস্তায় ছিলেন, তারাই রাত দখল করেছিলেন, এমনটাই কিন্তু তৃণমূল নেতৃত্বের মুখ থেকে আজকে এই যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান সেখান থেকে বারবার উঠে এলো। অর্থাৎ এই গোটা যে বিজয়া সম্মেলনী সেখান থেকে একদিকে যেমন তৃণমূল নেতৃত্বরা বলছেন তারা যেমন কর্মীদেরকে উৎসাহিত করার জন্য সম্বর্ধনা দিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু আগামী যে যেমন 6টি জায়গায় উপনির্বাচন রয়েছে তার পাশাপাশি আরও যে সমস্ত নির্বাচন রয়েছে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে এই বিজয়া সম্মেলনকেও সামনে রেখে তারা নানান বক্তব্য রাখছেন, এবং তারা মনে করছেন যে এই যে সম্প্রতি আপনারা জানেন যে আজকেই যেমনটা অমিত শাহ এসেছেন এবং সেই তার যে প্রভাব ভোটে পড়বে কিনা, বা এই যে জুনিয়র ডাক্তাররা যে লাগাতার আন্দোলন করে যাচ্ছে তার প্রভাব এই যে উপনির্বাচনগুলি হবে 6টি জায়গায় সেখানেও তেমনভাবে পড়বে না বলেই কিন্তু আজকে ডানকুনিতে এই যে বিজয়া সম্মেলনী সেখান থেকে তৃণমূল নেতৃত্ব তারা দাবি করছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন।